যুক্তরাজ্যে আওয়ামী লীগ হালহাম্বা শাখার উদ্যোগে উদযাপন করা হলো মহান স্বাধীনতা দিবস। দেশের মাটিতে একসাথে প্রায় 3 লাখ বাঙালির জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে গ্রিনিজ বুকে নাম লিখিয়ে যে ঐতিহাসিক অধ্যায় রচনা করলো, সেই ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হতে হালহাম্বার আওয়ামী লীগের নেতাকর্মীরাও গাইলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। স্থানীয় রুবি স্পাইস রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় উপস্থাপনা করেন উক্ত সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রাধাকান্ত রাজু। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আব্দুল সালিক সাহেবের সভাপতিতে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হালহাম্বার আওয়ামী লীগের সহসভাপতি হাজি আব্দুল হাত, বিশেষ বক্তা সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জির আলী। এতে আব্দুল শহীদ মিয়ার পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সভায় আব্দুল কাদির, মাহবুব আলম, আতিক, জাকির, শাকিল সহ অন্যান্য বক্তারা সম্প্রতি তারেক রহমান জিয়াউর রহমানকে রাষ্ট্রপতি বলার জন্য তীব্র নিন্দা জানান। তাছাড়া এ বানোয়ার ভিত্তিহীন বা উদ্ভট মিথ্যা তত্ত্বের মাধ্যমে সংবিধান লঙ্ঘন, ইতিহাস বিকৃতি ছাড়াও তারেক রহমানের ইতিহাস অজ্ঞতাই উঠে এসেছে বলে সভার সভাপতি ও প্রধান বক্তা তাদের বক্তব্যে উল্লেখ করেন। এ ধরনের বক্তব্য সংবিধান লঙ্ঘিত করেছে আর তাই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান উপস্থিত বক্তারা। হালহাম্বার থেকে আকরামুল হোসেন, বাংলা টিভি।